আর্লিং হ্যালান্ডের নাম ডাক তখন পুরো ট্রান্সফার মার্কেটে। এই খেলোয়াড়কে পেতে আগ্রহী তখন বিশ্বের বাঘা বাঘা সব দল। অন্যান্য বড় নাম ছেড়ে হ্যালান্ড বেছে নিলেন বাবার ক্লাব ম্যানচেস্টার সিটিকে। নরওয়েজিয়ান এই স্ট্রাইকার যে ক্লাবে থাকেন তাদের নাম্বার 9 নিয়ে আলাদা ভাবার প্রয়োজন হয় না, কিন্তু সিটি বস গার্দিওলার মাথায় ছিল অন্য প্ল্যান। আর্জেন্টিনার রিভার প্লেট থেকে নামমাত্র মূল্যে উড়িয়ে আনলেন আরেক নাম্বার 9-কে। এক বছরের পরিক্রমায় হ্যালান্ডকে নিজে তো ছাড়িয়ে গেছেনই, এর সাথে এই আর্জেন্টাইন প্রমাণ করেছেন কেন গার্দিওলা তার প্রতি এতটা আস্থা রেখেছিলেন। এই সিজনে আলভারেজের দুর্দান্ত পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গোল করার পর মাকড়সার মতো দুই হাত ছুড়ে সেলিব্রেশন করে থাকেন। মাত্র 23 বছরে পা দিয়েছেন, অথচ এখনই জাতীয় দল ও ক্লাবের হয়ে নিজেকে প্রমাণ করেছেন। বিশ্বকাপে বদলি স্ট্রাইকার হিসেবে দলে সুযোগ পেয়েছিলেন, সেখান থেকে করেছেন 7 ম্যাচে 4 গোল। লিওনেল মেসির পর ছিলেন বিশ্বকাপে দলের সর্বোচ্চ গোলদাতা। ক্লাব লেভেলে ম্যানচেস্টার সিটির হয়ে 42 ম্যাচে মোট 20 গোলে অবদান, 15 গোলের সাথে করেছেন 5 অ্যাসিস্ট। ইউরোপের প্রথম সিজন খেলতে আসা কোনো তরুণ খেলোয়াড়ের জন্য এই পরিসংখ্যানকে বেশ সম্মান করা যায়। কিন্তু আলভারেজের প্রতি বিশেষ নজরটা অন্য কারণে। এই 42 ম্যাচের অধিকাংশ ম্যাচই আলভারেজ খেলেছেন বদলি খেলোয়াড় হিসেবে। প্রিমিয়ার লিগে এই মৌসুমে 25 ম্যাচ খেলেছেন আলভারেজ। এই 25 ম্যাচে প্রথম একাদশের সুযোগ পেয়েছেন মাত্র 8 ম্যাচে। প্রিমিয়ার লিগে করা 8 গোলের 7টি এসেছে এই 8 ম্যাচে, অর্থাৎ প্রথম একাদশে থাকলে যে তিনি জ্বলে উঠতে পারেন দুর্দান্তভাবে তাই যেন প্রমাণ করলেন। প্রিমিয়ার লিগের চিত্রটাই উঠে আসে চ্যাম্পিয়ন্স লিগে। এই আসরে মোট 4 ম্যাচে মূল একাদশের সুযোগ পেয়েছেন, সেই 4 ম্যাচেই করেছেন 2টি করে গোল এবং অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগের 9 ম্যাচ খেলে আলভারেজের গোল অ্যাসিস্ট ওই সমান 2টি করে 4টি। মূল একাদশে খেললেও নিজের সহজাত পজিশনে সবসময় খেলতে পারেন না, কখনো উইংয়ে খেলেন, কখনো বা খেলেন সেকেন্ড স্ট্রাইকার হিসেবে। গত ম্যাচে তো কেভিন ডি ব্রুইনার অনুপস্থিতিতে তার মিডফিল্ড পজিশনে খেলেছেন আলভারেজ, সেই পজিশনে থেকেও আদায় করে নিয়েছেন গোল। রিভার প্লেটে থাকাকালীন 122 ম্যাচে 54 গোলের পাশাপাশি করেছিলেন 31 অ্যাসিস্ট। তার এই প্রতিভা দেখেই তাকে তুলে এনেছিলেন পেপ গার্দিওলা। কিন্তু ক্লাবে আর্লিং হ্যালান্ড এবং জাতীয় দলে লাউতারো মার্টিনেজদের ভিড়ে আলভারেজ পর্যাপ্ত সুযোগ পাবেন কিনা, সুযোগের অভাবে হারিয়ে যাবেন কিনা সেই শঙ্কায় ছিল। কিন্তু আলভারেজ তার পাওয়া সবগুলো সুযোগই কাজে লাগিয়েছেন পরিপূর্ণভাবে, আর তাই তো হ্যালান্ডের উপস্থিতিতেও তাকে দলে নামাতে দ্বিধাবোধ করেন না সিটি কোচ। আর্জেন্টিনা দলেও এখন হয়ে গেছেন দলের মূল সেন্টার ফরওয়ার্ড। আলভারেজ যেন প্রমাণ করেছেন সীমিত সুযোগ কাজে লাগিয়েও এক বছরের মধ্যে দলের মধ্যমণি হয়ে ওঠা যায়। আগামী দিনে আর্জেন্টাইন এই মাকড়সার কাছ থেকে আরও বড় সফলতা চায় আর্জেন্টাইন সমর্থকেরা।